এই বাংলা ভাষী সমস্ত সুপার হিরো ফ্যান্স, দ্য বয়েজ এর সিজন 4 ট্রেলার চলে এসেছে। ইউ আর অল ফাকিং ওয়েলকাম। আই এম নট শিওর আমার সাবস্ক্রাইবারদের কতজন দ্য বয়েজ ইউনিভার্স ফলো করেন। তাছাড়া বয়েজে যে পরিমাণ নিউডিটি, ভাইলেন্স, গোর আর গ্রিটিনেস দেখানো হয় তা ইউটিউবের জন্য মোটেও মনিটাইজ ফ্রেন্ডলি নয়। তবুও সাহস করে চলুন শুরু করি দ্য বয়েজ সিজন 4 ট্রেলার ব্রেকডাউন। তবে শুরু করার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন ইউটিউব অ্যালগরিদম বাংলাভাষী বয়েজ ফ্যানদের নিকট এই ভিডিওটি বেশি বেশি রেকমেন্ড করে। জি হ্যাঁ, কতগুলো মুরগির উপর দেদার সে গুলিবর্ষণ করা হবে দ্য বয়েজ সিজন 4-এ, কিন্তু এতে তাদের কিছুই হচ্ছে না, কারণ এই চিকেনগুলোতে কম্পাউন্ড ভি সিরাম ঢুকিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে। শুধু চিকেন নয়, ট্রেলারের একটা শটে আমরা আকাশে উড়ন্ত ভেড়া দেখতে পাই যার চোখ থেকে সুপারম্যান বা হোমল্যান্ডারের মতো বিম বের হচ্ছে। দ্য বয়েজের ওয়ার্ল্ড সম্পর্কে যারা অপরিচিত তাদের জন্য ট্রেলার এক্সপ্লেনেশনের শুরুতে দুটো সিন দেখিয়ে দিলাম, যেন আপনারা বুঝতে পারেন কিরকম ক্রেজিনেস হতে চলেছে দ্য বয়েজ সিজন 4-এ। যারা দ্য বয়েজ সম্পর্কে জানেন তারা ডিরেক্ট স্ক্রিনে দেখানো টাইম স্ট্যাম্পে চলে যান, ট্রেলার এক্সপ্লেনেশন ওখান থেকে শুরু। আমি এখানে সংক্ষিপ্তভাবে দ্য বয়েজ সম্পর্কে নতুন ভিউয়ার্সদের ধারণা দেব। দ্য বয়েজ মূলত ডিসি ও মার্ভেল সুপার হিরোদের ব্যঙ্গ করে তৈরি করা একটি কমিক বুক সিরিজ। এর নির্মাতারা বলতে চেয়েছেন সুপারম্যানের মতো অমিত ক্ষমতাধর এলিয়েন জাস্ট নিরীহ, সরল, সহজ, ভালো মানুষ হতে পারে না। যখন সুপার হিরোরা জানে তারা সাধারণ মানুষের চেয়ে বেশি পাওয়ারফুল, তারা লোভ, ক্রোধ, হিংসা, অহংকারে মত্ত হবে। পাশাপাশি এই মেকাররা আমেরিকার বর্তমান সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কমেন্ট্রি করে। দ্য বয়েজ এমনই একটি দুনিয়া যেখানে ভট ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা কম্পাউন্ড ভি নামে একটা কেমিক্যাল তৈরি করেছে যা একদল পিতামাতা শৈশবেই তাদের বাচ্চাদের মধ্যে প্রবেশ করিয়েছে, যেন বড় হলে তারা বিভিন্ন রকম সুপার পাওয়ার পায়। এছাড়া ভটের নিজস্ব রিসার্চ প্রোগ্রামে ক্লোনিং শিশু তো আছেই। এসব সুপার হিউম্যান থেকে বাছাই করে প্রতি বছর সুপার 7 নামে একটা টিম তৈরি হয় যারা অ্যাভেঞ্জার্স বা জাস্টিস লীগের মতো দুনিয়া রক্ষার কাজে লাগে। অন্যদিকে এইসব সুপার হিরোদের হাতে ইচ্ছে অনিচ্ছে অনেক সাধারণ মানুষ ক্ষতির শিকার হয়েছে, কারো স্ত্রী, গার্লফ্রেন্ড, বাবা মা মারা গেছে, কারো লাইফ শেষ হয়ে গেছে। এমনই 6 জনের একটি টিম নানাভাবে এই সুপার হিরোদের হত্যা করতে চেষ্টা করছে। এদের প্রধান টার্গেট এই জগতের সুপারম্যান হোমল্যান্ডার। যে বয়েজরা চেষ্টা করছে হোমল্যান্ডারকে হত্যা করতে তাদের প্রধান হল বিলি বুচার। তার স্ত্রীর সাথে হোমল্যান্ডার শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। হোমল্যান্ড ডারের সুপার পাওয়ারফুল সন্তান রায়ানের গার্ডিয়ানশিপ নিয়ে প্রচুর লড়াই হয়েছে। গত সিজনে রায়ান পুরোপুরিভাবে হোমল্যান্ডারকে পিতা হিসেবে গ্রহণ করেছে, ভালো কথা। দ্য বয়েজ সিজন 4 দেখার জন্য আগের 3টি সিজন তো অবশ্যই, পাশাপাশি জেন ভি সিজন 1 দেখতে হবে। আমরা জেন ভি কে একটা স্পিন অফ সিরিজ ভেবেছিলাম, কিন্তু জেন ভি তে দেখানো স্যাম ও কেট কে স্পষ্ট ট্রেলারে দেখেছি। এছাড়া দ্য বয়েজ সিজন 4 এর মূল প্লট লাইন হল সুপ কিলিং ভাইরাস কে ঘিরে, যা অ্যাকচুয়ালি উদ্বোধন হয়েছে জেন ভি তে দেখানো স্কুলের বেসমেন্টে দ্য উডে। ওকে, ট্রেলার শুরু হয় বিলি বুচার তার বয়েজ টিমের কাছে আবার ফিরে আসার মধ্য দিয়ে, গত সিজনে যাদেরকে এক প্রকাশে ত্যায্য করে দিয়েছিল। ট্রেলারের শুরুতে আমরা দেখি বিলি সবাইকে বলছে সুপদের হত্যা করার জন্য সে নিজে কম্পাউন্ড ভি সিরাম নিচ্ছিল যা তাকে ধীরে ধীরে মেরে ফেলছে। এখন তার লাইফ শেষ মুহূর্তে, কিন্তু মৃত্যুর আগে সে তার কাজ শেষ করতে চায়, অর্থাৎ হোমল্যান্ডারকে মেরে ফেলা। বিলি সুপ কিলিং ভাইরাসের সন্ধান পেয়েছে, এই ভাইরাস দিয়ে হোমল্যান্ডারকে হত্যা করতে চায় তারা। অন্যদিকে হোমল্যান্ডার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াচ্ছে, কংগ্রেস ওমেন নিউম্যান যে কিনা ভয়ানক মাথা ব্লাস্ট করে দেয় সে ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছে। যদিও গত সিজনের শেষ দিকে হোমল্যান্ডার ও ভট ইন্টারন্যাশনালের উপর সিনেট কেস চলছিল, কিন্তু এর এন্ড কেমন হবে তা তো আমরা সবাই জানি। এদিকে সাধারণ জনগণ দুই ভাগে বিভক্ত, হোমল্যান্ডারের ভয়ানক বিভৎস হিংস্ররূপ অধিকাংশ আমেরিকানের পছন্দ, অতি অল্প সংখ্যক সাপোর্টার আছে স্টারলাইটের, কোর্ট হাউসের সামনে তারা একে অন্যের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোমল্যান্ডার সুপার 7 কে নর্মাল সুপার হিরোজিমের চেয়ে গডের মতো ভয়ানক হতে উৎসাহ দেয়। গত 3 সিজন ধরে ডিপ্রেস থাকা ডিপ বেসবল ব্যাট দিয়ে কারো মাথা উড়িয়ে দেয়। ভট ইন্টারন্যাশনালের প্রোপাগান্ডার প্রচার করা এই নিউজ অ্যাঙ্কারকে কেন বেঁধে পেটানো হচ্ছে তা আমি ক্লিয়ার নই, তবে অ্যাশলি এতে মোটেও খুশি নয়। ডন অফ 7-এ নতুন দুজন সুপার হিরোকে যুক্ত করেছে হোমল্যান্ডার, ফায়ার ক্র্যাকার ও সিস্টার সেজ। ফায়ার ক্র্যাকার ডিরেক্ট স্টারলাইটকে চ্যালেঞ্জ করবে। বিলি ও বাকি বয়েজরা জেন ভিতে দেখানো দ্য উড থেকে সুপার কিলিং ভাইরাস কালেক্ট করবে এই পুরো সিজন জুড়ে।
সেখানে তাদের সামনে অনেক উইয়ার্ড উইয়ার্ড চ্যালেঞ্জ আসবে। মুরগি ও ভেড়া তো আগেই দেখিয়েছি, একজনের মাথায় কুড়াল বসালে সেখানে রক্ত নয় বাবুল বেরোচ্ছে, মুখ থেকে সাপ কিংবা অক্টোপাসের মধ্যে টেন্টিকল বেরোনো এই বাচ্চাটিও নিশ্চয়ই কোনো রিসার্চ ফ্যাসিলিটির। এদের সাথে লড়তে লড়তে পুরো সিজনের গল্প এগোবে বয়েজদের। যদিও হোমল্যান্ডারের বিজয় নিশ্চিত, সেটা দুনিয়ার চোখে হোক বা বয়েজদের বিপক্ষে, কিন্তু তার সন্তান রায়ান সম্ভবত ভিলেন হোমল্যান্ডারের প্রতি তার আকর্ষণ কাটিয়ে উঠতে শুরু করেছে। আসলে গত 4 সিজন ধরে যে গল্পটাকে টেনে যাওয়া হচ্ছে, এই সিজনে না হলেও পরে 2 সিজনের মধ্য দিয়ে গল্পটাকে ক্লোজ করা উচিত। বিলি মেবি এই সিজনে মরবে না, হোমল্যান্ডার প্রেসিডেন্ট হয়ে পুরো বিশ্বকে কব্জা করতে চাইবে। এই সময় হোমল্যান্ডারের কাছের মানুষদের মধ্যে তার বিপক্ষে কারো দাঁড়ানো উচিত। যাই হোক, ট্রেলার থেকে মোটামুটি এইটুকু আজ করলাম, কেমন লাগলো জানাবেন কমেন্টে। মার্ভেল স্টুডিওর সিক্রেট ওয়ার্স নিয়ে প্ল্যান এবং ডেডপুল এন্ড উলভারিনের প্লট বলেছি আমি স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে, চলুন ক্লিক করে সেই ভিডিওতে আপনার সাথে কথা বলি। এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।